স্পর্শই এখন স্পর্শকাতর বিষয় যা ঘিরে আবর্তিত হচ্ছে বঙ্গ রাজনীতি। উনি বলছেন ডোন্ট টাচ মাই বডি, আই এম মেল, ইউ আর লেডি। এর মানেটা কি? এর মানেটা কি? এখানে ডিসি সাউথ রয়েছে, তিনি বলছেন যে অনলি আকাশ মাগাড়িয়া ক্যান টাচ মি, অনলি ইউ ক্যান টাচ মি, তার মানে কি? আপনি সিনিয়র কে ডাক, আইপিএস কে ডাক, ডাকো ডাকো, ডোন্ট টাচ মাই বডি, ইউ আর লেডি, আই এম মেল। উনি যে বলছেন যে আই এম মেল, মেল বলেনি, মেলস, আই এম মেলস, ইউ আর লেডি। আবার বলছে যে লালবাজারে গিয়ে লাইভ করে বলেছে যে মহিলাদের আমরা মা দুর্গা হিসেবে দেখি। তাহলে মহিলাদের আপনি যদি মা দুর্গা হিসেবে দেখেন, মা দুর্গা আপনাকে কাঁধে হাত দিয়ে বা পিঠে হাত দিয়ে পুলিশের ভ্যানে নিয়ে যাচ্ছে, আপনার আপত্তি কিসে? কালকে যা ছবি আমার সাথে আমি যা দেখতে পেয়েছি লালবাজারের যা ছবি, যে লকেট চট্টোপাধ্যায় আর রাহুল সিনহা, উনি রাহুল সিনহার গায়ে হাত দিয়ে হাতে হাত দিয়ে বসে রয়েছে, এসবের মানে কি আমি জানি না। প্রত্যেকেই সবারই অধিকার রয়েছে ব্যক্তিগতভাবে, আমি সেটাকে কোনোভাবে রিভার্ট বা কাউন্টার করছি না, এটাই বাংলার কৃষ্টি সংস্কৃতি। আপনি কাকে ভালোবাসবেন, কার সাথে কথা বলবেন, আপনি কি খাবেন, কি পড়বেন, কোথায় হাঁটবেন, কোথায় চলবেন, কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, সম্পূর্ণ আপনার ইখতিয়ার, এটাই বাংলা। আমি সম্মান জানাই এই ধরনের মন্তব্য, যে মন্তব্যগুলো উনি আদি রসাত্মক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, এই মন্তব্য বাংলার রাজনীতিতে আজ অবধি কেউ করেছেন বলে আমার মনে হয় না। এই ধরনের মন্তব্য বাংলার সংস্কৃতি বিরোধী, সম্ভবত উনি বাংলার সংস্কৃতি সম্পর্কে জানেন না। Our distinguished leader, former mayor, was beaten so mercilessly by male police officers. And Suvendu Babu was sought to be arrested by women police officers. That is a unique scenario I saw yesterday. Lina Brown's dialogue ta kotha mone porlo, karon ota madam Sujitra Sen ei dialogue ta ke eto famous kore geche. All in good humor. কখনো কখনো পলিটিক্স একটু নির্মল আনন্দের দরকার, তাই হয়েছে। সুবিন্দুদা যা করেছেন ঠিক করেছেন, ওনাকে অন্যায়ভাবে পরবর্তীকালে যদি ফাঁসিও দেওয়ারও কোনো পরিকল্পনা পুলিশ করতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। সব মিলিয়ে বাকযুদ্ধ তুঙ্গে, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।